হচ্ছে আলু সিঙ্গারা। এবং এই আলু সিঙ্গারার জন্য প্রথমে আমি সিঙ্গারার যে কভারটা থাকে সে পাতিটা রেডি করেছি, এবং ডোগুলা ঠিক এই যে এভাবে করে করা। তো আমি দুটা পাতি রেডি করেছি এবং কেটে নিচ্ছি মাঝখানে, মানে একটা পাতি দিয়ে সুন্দর করে দুটো সিঙ্গারা বানানো যায়। আর আমার আগে থেকেই আলু এবং পেঁপে দিয়ে সবজিটা রেডি করা ছিল, এই সবজিটাই আমি সিঙ্গারাতে দেব। আর রেডি করা আছে একটু আটা গোলানো, কারণ হচ্ছে আমি যখন সিঙ্গারাটা বানাবো তখন তো আমাকে একটু পানি বা একটু আঠালো টাইপের কিছু ইউজ করতে হবে, যাতে করে সিঙ্গারাটা এই পাতিটা সুন্দর করে লেগে যায়। এই সবজিটা খুবই স্বাস্থ্যসম্মত, তার কারণ হচ্ছে এই সবজিটার মধ্যে দেওয়া আছে আলু, পেঁপে, পুদিনা পাতা, ধনিয়া পাতা। যদি কারোর ধনিয়া পাতাতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। পুদিনা পাতা দেওয়ার কারণ হচ্ছে যে একটা ফ্লেভারটা আনার জন্য। আর কেউ যদি বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই বাদাম অ্যাড করতে পারবেন। সিঙ্গারাটা সুন্দর করে ভাজ করে ফেললাম, একেবারে দেখতেই মনে হচ্ছে দোকানের মজাদার আলু সিঙ্গারা। যদি এই সিঙ্গারাটা দুইটা বাইটে আপনি শেষ করতে পারবেন, খুব একটা বড় না আবার খুব একটা ছোটও না। এই সিঙ্গারাগুলোকে আমরা মিনি সিঙ্গারা বলি না, মিনি সিঙ্গারাটা আর একটু ছোট হয়ে থাকে। আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দিই। এই হলো আমার আজকে সবজি সিঙ্গারা, এগুলো আমি ফ্রোজেন করব, তারপর চলে যাবে গন্তব্যস্থানে। অর্থাৎ আমার এই 20 পিস সিঙ্গারার অর্ডার ছিল, তো এই কারণেই এটা রেডি করা। ধন্যবাদ আমার এই ভিডিওটি সবাই দেখেছেন।